আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো রিং চিপস। এই পটেটো রিং চিপস বাচ্চাদের যেমন পছন্দ তেমনি বড়দেরও পছন্দ। তো আসুন, এই পটেটো রিং চিপস তৈরি করতে কী কী উপকরণ লাগবে রেসিপিটির উপকরণগুলো আমরা সবাই দেখে নিই। পটেটো রিং চিপসের জন্য আমি এখানে তিনটি বড় সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার লাগবে আমাদের 1 কাপের 3 ভাগ, সয়াবিন তেল প্রয়োজন মতো, ভাজার জন্য তো লাগবেই। আর মশলা নিয়েছি আমি, চাট মশলা নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ মতো, 1/2 চা চামচ পরিমাণ মতো বিট লবণ নিয়েছি, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া নিয়েছি, এখানে সাদা কালো দুটোই ব্যবহার করা যাবে, আর নিয়েছি সাথে 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা এগুলো যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে, মানে এই মশলাগুলো ব্যবহার করতে না চাইলে, এরকম যে ম্যাজিক মশলা আছে 2 প্যাকেট নিলেই চলবে। এগুলো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। পটেটো রিং চিপস বানানো শুরু করি। প্রথমে আমাদের আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন দানা দানা না থাকে। আর আমরা যদি গ্রেট করি তাহলে, মানে গ্রেটারের সাহায্যে দেখা যাবে যে অনেক সময় আলু থেকে পানি বের হয়ে যায়, একটু আলু পানি পানি ভাব থাকে। আর এভাবে করে আমরা যদি ম্যাশ করে নিই তাহলে অতটা পানি পানি ভাব হয় না, একটু ভালোভাবে আমরা ম্যাশ করে নিব। এখানে ম্যাশ করা আলু 1.5 কাপের মতো হয়েছে, আমি মেপে নিয়েছি। এখন একে একে আমি উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি বিট লবণ আর চাট মশলা দিয়ে দিচ্ছি। এই চাট মশলা আমার ঘরে তৈরি করা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা বিট লবণ না ব্যবহার করতে চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারবেন, আমরা যে রান্না করি সেই লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন সব কিছু একসঙ্গে একটু মেখে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চাট মশলা ঘরে থাকে না, তখন চটপটি মশলা দিয়েও আমরা এরিং চিপস বানিয়ে নিতে পারি ঝটপট। এখন ভালোভাবে আলুর সঙ্গে সব উপকরণ মাখিয়ে নিতে হবে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি, আমার মেখে নিতে সুবিধা হবে তাই দিয়ে দিলাম। আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে, সব কিছু পরিমাণ ঠিকঠাক মতো আছে। পাঁচ মিনিটের মতো রেখে দিব। আমি হাতটা একটু পরিষ্কার করে আসি সেই ফাঁকে, নাহলে আমার হাতে লেগে যাবে। হাত আমি পরিষ্কার করে নিয়েছি, দেখুন আমার ডো সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু একটু করে নিয়ে চিপস বানানো শুরু করব। আপনারা চাইলে একটা পলি ব্যাগের উপরে এই চিপস তৈরি করে নিতে পারবেন, যে যেটার উপরে বানাবেন তার উপরে একটা পলি ব্যাগ বিছিয়ে তারপরে এভাবে একটু তেল দিয়ে দিবেন। তাহলে চিপসটা তুলে আসতে সুবিধা হবে।
এখন আমি একটা পাতলা রুটির মতো করে নেব, মানে রুটি থেকে একটু মোটা হবে, পরোটার মতো। এবার করে চেপে দিলেই হয়ে যাবে। যদি দেখি হাতে লেগে আসছে সেক্ষেত্রে একটু তেল নিয়ে এভাবে করে চেপে দিলেই হয়ে যাবে। এ দেখুন, আমি চিপস কেটে নেওয়ার জন্য দুটি নজল নিয়েছি, একটা বড় একটা ছোট। আপনারা চাইলে যে আমাদের আমরা যে কফি খাই ছোট ছোট যে ক্যাপগুলো, তার থেকে একটু ছোট সেই ক্যাপও নিয়ে আপনারা কেটে নিতে পারবেন রিং চিপস। আবার চাইলে আপনারা আমরা যে কাটবো তার আগে আমরা এখানে একটু তেল দিয়ে নিব, তাহলে চিপসটা ভালোভাবে খুলে আসবে। এভাবে করে আটকে গেল কিন্তু এই চিপসগুলো খুলে যাবে। তার থেকে ছোট ছোট যে ক্যাপগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এই রিং চিপসগুলো কেটে নিতে পারবেন। এই দেখুন খুলে পড়লো, এই যে এখন যে অংশগুলো আছে এগুলোও কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে কিন্তু বানানো যাবে। আমি সাইডে রেখে দিচ্ছি। এখন যে আমাদের ছোট নজল আছে সেটা দিয়ে আমরা কেটে নিচ্ছি। এ দেখুন, এখন এইগুলো কিন্তু একটা স্ট্রোর সাহায্যে আমরা এরকম চিপস বানিয়ে নিতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি, মিনি রিং চিপস। এখন এই রিং চিপসগুলো আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে বসিয়ে রেখেছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি চিপস ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ছেড়ে দিব। একেবারে বেশি দিতে যাব না, তাহলে দেখা যাবে যে চিপসগুলো আমার ভেঙে যেতে পারে। অল্প অল্প করে চিপসগুলো আমরা ভেজে নেব। একসাথে যেন লেগে না যায় সেই দিকটাও খেয়াল রাখবো। চিপসের এক পাশ যদি একটু শক্ত হয়ে আসে তখন আমরা এভাবে করে উল্টে দিব। চিপসগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নেব। চিপসগুলো ভাজা হয়েছে কিনা বুঝবেন কিভাবে, যখন দেখবেন যে এমন একটু তেল কম হচ্ছে, মানে কম বলকাচ্ছে, সে পর্যায়ে চিপসগুলো উঠে নিতে হবে, বা একটা উঠে একটা তুলে নিয়ে
চেক করে নেবেন ঠান্ডা করে যে মুচমুচে হয়েছে কি না। মানে বাচ্চারা তো ক্রিস্পি জিনিসে পছন্দ করে, তাই এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, দুটো টিপসে দিয়ে দিলাম। বাড়তি তেল ঝরিয়ে তারপর নিতে হবে একটা কিচেন টিস্যুর উপরে। নিয়ে নিচ্ছি আমি, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের অনেক পছন্দের পটেটো রিং চিপস। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি একটি চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার হলো ট্রাই করবেন। রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।